কাশ্মীরের কুপওয়ারার মাছিল সেক্টরে জঙ্গি দমনে গিয়ে বিএসএফ জওয়ান রাজের গর্ব সুদীপ সরকারের শহীদ হওয়ার এক বছর অতিক্রান্ত। শুক্রবার তার ধলেশ্বরস্থিত বাড়িতে বার্ষিক শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত। দেশের জন্য ছেলের এই আত্মবলিদানে তার মা দীপালী সরকার গর্বিত বলে জানালেন। 2020 নভেম্বর কাশ্মীরের কুপওয়ারার মাছিল সেক্টরে জঙ্গি দমন করতে গিয়ে শহীদ হয়েছিলেন বিএসএফ জওয়ান রাজ্যের বাসিন্দা সুদীপ সরকার। দেশের জন্য তারই আত্মবলিদানের এক বছর অতিক্রান্ত। শুক্রবার ধলেশ্বরস্থিত শহীদ জওয়ান সুদীপ সরকারের বাসভবনে তার বার্ষিক শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হল। শ্রদ্ধানুষ্ঠানের মাধ্যমে একবার ফের এদিন এই বীর সন্তানের প্রতি উপস্থিত সাধারণ শ্রদ্ধা নিবেদন করলেন। তবুও মায়ের চোখে ছেলের বিয়োগ ব্যথার অশ্রু, এর মধ্যেও ছেলের দেশ রক্ষার জন্য আত্মবলিদানে গর্বিত বলে জানালেন শহীদ জওয়ান সুদীপ সরকারের গর্ভধারিণী মা দীপালী সরকার। কিন্তু আমি আজকালের লেগে আমি গর্বিত, তার জ্যেষ্ঠ চারিদিকে সবাই মানে ওর তার কথা স্মরণ করে আমিও আজকে আমার ছেলের আমি পেটে নিয়ে আমি আজকে এই দিনে ছেলের শহীদ হওয়ার আমি সবার কাছে গর্বিত আছি। কার্যত এদিন শ্রদ্ধায় স্মরণে রাজ্যের তথা ধলেশ্বরের বাসিন্দা শহীদ বিএসএফ জওয়ান সুদীপ সরকারের বার্ষিক শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হল। গর্বের ছেলে সুদীপ আজ লোকান্তরে, তথাপি দেশ মাতৃকাকে রক্ষা করার সংকল্প নিয়ে আত্মবলিদান করে এই বীর জওয়ান শুধু রাজ্যবাসীরই নয় গোটা দেশবাসীর হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত। দেশমাতৃকা এবং গর্ভধারিণী মায়ের গর্বের ছেলে সুদীপ সরকার কার্যত তার আত্মবলিদানের মাধ্যমে চির অমর হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।